আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো মজার একটি আলুর দম রান্না, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব চটজলদি তৈরি করে দেখাবো। আর এখন বাজারে কিন্তু খুব অ্যাভেলেবল দেশি একদম এরকম লাল লাল আলু পাওয়া যায়, আর এই আলু দিয়ে কিন্তু আলুর দম খুব বেশি ভালো লাগে। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, এরকম ছোট সাইজের আলু নিতে হবে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই আলুগুলো ধুয়ে এখন আমি একটা পাত্রের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। নতুন আলু তো এখন, আর আলুগুলো এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে 2-3টা বড় ঘুরলে কিন্তু আলু হয়ে যাবে। তো এভাবে করে আলু আমি সিদ্ধ করে নিয়ে নেব, আর সেগুলো এক এক করে ছিলে নিতে হবে। তো আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে, আর এগুলো এক এক করে এভাবে করে ছিলে নেওয়া হচ্ছে। এই আলু ছিলতেও বেশি সময় লাগে না, নতুন আলু একদম ঝটপট ছেলা হয়ে যায়। তো এভাবে করে আলুগুলো আমি ছিলে নিয়েছি, আর আসুন এবার তৈরি করি কিভাবে তৈরি করছি। তো এখানে আমি কিন্তু কড়াই নিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমি রান্নার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখানে আমি শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে একটা ফোড়ন দিয়ে নিলাম। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণ বেশি দিতে হয়। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি, 2টা এলাচ দিয়েছি আর 2টা দারচিনি দিয়ে নিয়েছি এর মধ্যে। আর এটা ভালোভাবে নেড়েচেড়ে একটু লালচে বাদামি করে নিতে হবে। তো এভাবে করে লালচে বাদামি যখন হয়ে আসলো আমার মশলাটা, তখন আমি এর মধ্যে এক এক করে সব গুঁড়া মশলার উপকরণগুলো মেশাবো। তো গুঁড়া মশলার মধ্যে কিন্তু আমি এখানে লবণ নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। আর এখানে 1 চা চামচ করে সব মশলা নিয়েছি, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এর মধ্যে। আর এটা তেলের মধ্যে ভালোভাবে মিক্সড করে নিলাম। আর এখন গরম পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন নিচে পুড়ে না যায়। আর এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম এর মধ্যে, আর এটা ভালোভাবে নেড়েচেড়ে একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন উপরে একদম পানি না থাকে, একদম তেল ভেসে ওঠে, তখনই কিন্তু মশলা কষানো হয়ে যাবে। আর এর মধ্যে এখন আমি সেই সেদ্ধ করা আলু যেগুলো ছিলে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম, আর এটা ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এভাবে করে কিন্তু মশলাগুলোর সাথে আলু মিশিয়ে নিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন। আর আমার এই রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। আর যদি এই রেসিপিটা রান্না করে খেয়ে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আজকের এই রেসিপিটা, কমেন্ট করে জানাবেন। যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এখানে আমি কিন্তু গরম পানি দিয়ে নিলাম, মানে ঝোল মানে দিয়ে দিলাম। আর এটা ভালোভাবে যখন ফুটে উঠবে, তখন কিন্তু এর মধ্যে আমি আরেকটা মশলা অ্যাড করব, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আর কি। তো এভাবে করে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর ফোটানোর পরে আমি এখানে স্বাদে ম্যাজিক মশলাটা দিচ্ছি, প্রাণের। এই মশলাটা কিন্তু অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার মানে প্রয়োজন নাই, দিলে কিন্তু এর স্বাদটা একটু বেশি ভালো লাগে। তো এই মশলাটা যদি থাকে, তাহলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এই আলুর দমের মধ্যে, তাহলে কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। তো এভাবে করে কিন্তু বলক উঠে একদম আমি যেরকম ঝোল রাখবো সে অনুযায়ী কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা হলে আরেকটু মানে মাখো মাখো হয়ে যাবে। তো এখন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে আজকের এই রেসিপিটা আমার। এটা কিন্তু খেতে ভালোই হয়েছিল, সবাই বলেছে। তো এভাবে করে কিন্তু জলদি এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, এমনকি লুচির সঙ্গেও ভালো লাগে। আর কেউ চাইলে কিন্তু ভাত দিয়েও খেতে পারেন, এতেও কোনো সমস্যা হবে না। তো আমি এখানে লুচির সঙ্গে নিয়ে নিয়েছি, আর বাসের মিষ্টি ছিল সেটাও নিয়ে নিয়েছি। আর এভাবে করে আমি লুচি দিয়ে আলুর দম খাচ্ছি। তো এটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর আমার মেয়ে খেয়ে ভীষণ ভালো বলেছে। আর সে আবদার করেছিল আমার কাছে যে আম্মু আজকে আলুর দম তৈরি করো, তো আমি তৈরি করে দিলাম। আপনারাও এরকম বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু ভীষণ খুশি হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরও কোনো রেসিপির সঙ্গে। আসসালামু আলাইকুম।